يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها هم أندر جاكمتم নিজেদের ঘর ব্যতীত অন্য গৃহে যখন প্রবেশ করবে তখন তোমরা আগে সালাম দাও তারপরে তোমরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ কর আমিরুল মমিন ওমরে ফারুক রোজাল্লাহ তারা তিনি তার খেলাপদ সময়ে রাতের বেলায় ঘুরতেছেন দেখি আমার জনগণ কে কোন অবস্থায় আছে একটু খোঁজ খবর নিত তো রাতের বেলায় ঘুরতেছেন ঘুরতে 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 হঠাৎ করে দেখলেন যে একজন মহিলা তিনি যৌন উত্তেজনামূলক গান गाচ্ছেন কি গান খারাপ গান गाচ্ছে একজন মহিলা ওমর ফারুক চিন্তা করলেন এই মহিলার সঙ্গে মনে হয় কোনো পুরুষ আছে তাছাড়া এইভাবে রাতের অন্ধকার একজন মহিলা তিনি খারাপ গান गाচ্ছে তাও যৌন যৌন উত্তেজনামূলক পানে তিনি কি করলেন দেওয়াল টপকে বেড়া ভেঙে ওই মহিলার ঘরে ঢুকে পড়লেন ওমর ফারুক বললেন না মহিলা তুমি যৌন উত্তেজনামূলক গান গাচ্ছ তুমি তো কোরআনুল কারিমের সুরা লোকমানের ছয় নম্বর আয়াতকে লঙ্ঘন করেছ কারণ আল্লাহ রাব্বুল আলামিন গানকে হারাম করেছে গান বলাকে হারাম করে দিয়েছে আর তুমি গান কেন গাচ্ছ মহিলা বললেন রে পথিক তুমি কি আমি জানি না তবে তুমি শুনে রাখো আমি একটি একটি লঙ্ঘন করেছি আর তুমি পথিক নয় 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 দুইটি তিনটি আমার ঘরে ঢুকে কোরআনুল কারিমের তিনটি আয়াতকে লঙ্ঘন করেছ কোন কয়টি কাকে বলতেছেন অমর ফারুককে বলতেছেন অমর ফারুক তো চমকে গেলেন বলে কি আমি কোরআনের তিনটা আয়াতকে লঙ্ঘন করেছি মহিলাকে বললেন রে মহিলা তুমি বলো আমি কোরআনুল কারিমের কোন আয়াতগুলোকে লঙ্ঘন করেছি মহিলা বললেন রে পথিক তুমি শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমাদের কারো ঘরে প্রবেশ করতে হবে তোমরা কি করো দরজাতে প্রবেশ করো ওয়া আতুল বুয়ুতামিন আবওয়াবিহা তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো কিন্তু আপনি দরজা দিয়ে প্রবেশ না করে দেওয়াল টপকে পাঁচিল ভেঙে আমার ঘরে আপনি প্রবেশ করেছেন এইজন্য আপনি কুরআন কারিমের একটা আয়াত লঙ্ঘন করেছেন ওমর অশুদ্ধ হয়ে গেলেন তাই তো ওমর লঙ্ঘন করেছি মহিলা সঙ্গে সঙ্গে বললেন রে পথি তুমি শুনে রাখো তুমি কোরআন কারিমের সুরা নূরের সাতাশ নম্বর আয়াতকে লঙ্ঘন করেছো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যখন নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে তারপর ঘরে প্রবেশ করতে হবে রে পথিক তুমি বল তুমি জামার ঘরে প্রবেশ করলে সালামও দিলে না অনুমতি নিলে না এই জন্য তুমি কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বর আয়াত লঙ্ঘন করেছ ওমর তো চমকে গেলেন সত্যি তো তাই ওমর বললেন রে মহিলা আমি কোরআনুল কারিমের

ধারণা থেকে বিরত থাকো কিন্তু তুমি ধারণা করেছো আমি যৌন উত্তেজনামূলক গান গাচ্ছি এই ধারণা করার কারণে লঙ্ঘন করেছো অমর ফারক বুঝতে পারলেন যে আমার ভুল হয়েছে ওমর ফারুক বললেন ঠিক আছে আমি নিজের ভুলকে স্বীকার করে নিচ্ছি কিন্তু তুমি যে গান গাচ্ছ যৌন উত্তেজনামূলক গান এই গান থেকে ঠিক তুমি কেন বা এই গানটি গাচ্ছ বলেন তো গান গাওকে ঠিক যুব কেউ কিন্তু কথা বলতেছে না গান করে ঠিক না নাকি বলেন কিন্তু মাঝে মাঝে এমন আওয়াজ নাই নামাজের সময় কি নামাজ এই গান থেকে বিরত থাকতে হবে আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে গান বাদ্য এগুলো এতটাই সমাজে বৃদ্ধি পাবে যার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে গান আছে না নাই এমন গান মানে মাথায় নষ্ট পাগল হব মরে যাবো বাঁচাতে পারবে না তো কেউ নাকি বলেন মরে যা না আর বাঁচবো না কি গান জমা যুবকদের মাথায় নষ্ট করে ফেলে দিয়েছে এমন আমার মা বোনেরাও গান গায় কি বিশ্বাস হচ্ছে নাকি গান গায় বিয়ের সময় দেখবেন কি গীত নাকি বলেন হ্যাঁ দুলামিয়া সাইকেল চলাই রো হাসতেছেন একটু আসেন স্মরণ করে দিচ্ছি সমাজে কি চলতেছে ভত্তার ওপর তক্তা থিয়ে আছে নাকি না তক্তার উপর আছে আস্তা গো ফিরে খালি ফুসতেছে খালি মনে মনে রাগ করে শরীরে থর করে কাটতেছে কবরে আয় ভত্তার উপর তক্তা নাই তোর পিঠের উপর তক্তা ফেলাবো খালি কবরে আয় খবরদার কি অবস্থা ভিডিও ম্যান তো আছে নাকি বলেন বিয়ের দিনে গীত হচ্ছে আপনার কি ছেলে কি পুরুষ নারী অবস্থায় খারাপ সমাজে বিয়ের শুরুর থেকে শেষ পর্যন্ত শুধু বেদাত শুধু বেদাত ইনশাআল্লাহ সুযোগ হলে আলোচনা অন্যদিন করবো সমাজকে পরিবর্তন করতে হবে যেটাই চালু আছে আমরা যা করেছি করেছি আমরা এখন থেকে চিন্তা করব সমাজকে পরিবর্তন করার জন্য এই ধরনের বেদাত থেকে খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান আমিন যে বিয়েতে গান বাদ্য বাজে ওই পরিবার থেকে কি নেক সন্তান আশা করা যায় কখনো আশা করা যায় ও তো পেট থেকে বের হয়েই গোটা দেশ ঘুরবে অস্ত্র আর রায় ভান্নি নাকি বলেন এই সন্তান কখনো ভালো হবে না এই সন্তান তো মনে করেন যে তার ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত নাকি বলেন যুবকেরা খুব ফ্রি ফায়ার পাগল হয়ে গিয়েছে সমাজ নষ্ট মেধা নষ্ট টাকা নষ্ট ব্রেন নষ্ট মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট ফ্রি ফায়ার খেলা এমন অবস্থা যুবকদের মাথা এমনটা নষ্ট হয়ে গিয়েছে পাশ দিয়ে শিক্ষক যায় পাশ দিয়ে মুরুব্বী যায় সালাম কালাম তো নাই কথা বলার টাইম নাই এই খেলার ভিতরে রয়েছে সেরোগ কিছু কারবার সাবধান আমার আলোচনার পয়েন্ট এটা নয় আমি বলবো যুবকদের তোমাদের পায়ে হাত বলতেছি এই ধরনের অশ্লীল এই ধরনের খারাপ গেমগুলো খেলে নিজের চরিত্রকে নিজের অর্থকে সম্পদকে মেধাকে হনন না করে আল্লাহ তালার ঘর পবিত্র মসজিদের দিকে ধাববান হয় মসজিদের অবস্থা তো খুবই খারাপ আজকে ফজরের সময় বলেছি তিন থেকে চারজন মুসল্লি এলাকার ভিতরে আছে তারাই নামাজ পড়তেছে আর এগুলো মানুষ মনে সবাই ঘুমিয়ে দেশে আছে বড় আফসোস এই জন্য আপনাদেরকে পায়ে জোরহাত করে বলবো যে মাহফিল দয় হয়েছে সমাজ পরিবর্তন করার জন্য আসন আপনাদেরকে জোরহাত করে বলি যে যেখানে থাকেন সময় হয়েছে নামাজে চলে যান মসজিদে চলে যান নামাজ পড়েন তারপর বাদ কথা হবে ইনশাআল্লাহ